নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়া দাওয়ায় আজ আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা খুবই পরিচিত, খুবই পপুলার একটা রেসিপি। তা হলো নিমন্ত্রণ বাড়ির স্টাইলে খেজুর আমসত্ত্বের চাটনি। চাটনিটি খেতে কতটা সুন্দর হয় সে তো আপনারা সকলে জানেন, আর এই বানানোর পদ্ধতিও খুব সহজ। খুব কম সময়ে খুব সাধারণ উপকরণ দিয়ে এটা আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো। তাহলে চলুন আর দেরি না করে দেখে নিই এটা কীভাবে বানাতে হয়। নিমন্ত্রণ বাড়ির স্টাইলে খেজুর আমসত্ত্বের চাটনি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ খেজুর, এবং খেজুরটাকে আমি মাঝখান থেকে আধখানা করে টুকরো করে তার বীজটা ফেলে দিয়েছি। 100 গ্রাম পরিমাণ নিয়ে নিয়েছি আমসত্ত্ব, তাকেও আমি ছোটো ছোটো কিউবের আকারে কেটে নিয়েছি। নিয়েছি 2 টেবিল চামচ কাজু, 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, আর নিয়েছি 4টি আলু বখরা। আলু বখরাটা নিয়েছি টক ভাব হবার জন্যে। আপনাদের হাতের কাছে আলু বখরা না থাকলে আপনারা পাকা তেঁতুল, যেটা লাল রঙের হয়ে থাকে, আপনারা সেটাও ইউজ করতে পারেন, তাতে চাটনিটা খেতে বেশ ভালো হবে। নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। মশলার জন্য নিয়েছি এখানে আমি নুন 1 চামচ পরিমাণ, আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। নিয়েছি 2টো শুকনো লঙ্কা আর 2টি তেজপাতা। এবার আমি রান্নায় চলে যাচ্ছি। প্রথমে আমি কিছু মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব, সেই জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর তাতে এখন আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ গোটা সর্ষে, 1 চামচ পরিমাণ গোটা জিরে, 1 চামচ পাঁচফোড়ন ও 1টি শুকনো লঙ্কা। এগুলোকে আমি শুকনো খোলায় ভালো করে খুব কম আঁচে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেব। চাটনিটাতে লাস্টে আমি এই গুঁড়ো করা মশলাটা ছড়িয়ে দেবো, তাতে চাটনিটা খেতে বেশি ভালো হবে। এখন আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি, তারপর এটাকে আমি গুঁড়ো করে নেব। এবার আমি কড়াইতে 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে আমরা এতে দিয়ে দেব শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি তেজপাতাটা। এবার আমি দিয়ে দিচ্ছি খেজুরটা। এবার দিয়ে দিচ্ছি আমসত্ত্বটা। আঁচটাকে আমি একদম লোতে রেখে দিয়েছি। এবার এখানে রাখা কাজু কিশমিশ আর আলু বখরাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ নুন। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ জল। এবার এতে আমি দিয়ে দিচ্ছি এখানে রাখা চিনিটা।
সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। সমস্ত মিশিয়ে নেবার পর আমি একটা পাত্র দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। এই সময় আঁচটাকে আমি লো থেকে মিডিয়ামের মধ্যেই রাখবো, তার থেকে বাড়াবো না। দেখুন আমার পুরো 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে দিয়েছি আর আমার চাটনিও পুরো রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই দেখেছেন যে নেমন্তন্ন বাড়িতে যে চাটনি হয় তাতে কিন্তু সমস্ত উপকরণগুলো এইরকম গোটা গোটাই থাকে, নরম হয়ে যায় ভেতর থেকে, কিন্তু কোনোটা গলে কিন্তু মিশে যায় না, একদম গোটা গোটা ইনট্যাক্ট থাকে। ঠিক আমিও ঠিক সেই রকমই রেখেছি, তাই 2 থেকে 3 মিনিটের বেশি এটাকে কিন্তু ফোটানো যাবে না। আমার পুরো 3 মিনিট হয়ে গেছে, আমি এবার গ্যাস বন্ধ করে দিলাম। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি। দেখুন আমি চাটনিটাকে একটা পাত্রে নামিয়ে ফেলেছি, চাটনিটা পুরো রেডি হয়ে গেছে, দেখছেন তো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর আমি মশলাটাকেও গুঁড়ো করে ফেলেছি, এবার এই মশলাটা আমি 1/2 চামচ পরিমাণ এতে ছড়িয়ে দিচ্ছি। এতে চাটনিটা খেতে আরও সুন্দর হবে, আর চামচে করে সেটাকে আমি সমস্ত চাটনির মধ্যে মিশিয়ে দিলাম। দেখুন একদম দেখতে নেমন্তন্ন বাড়ির চাটনির মতোই হয়েছে, খেলেও এটা বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে খেতে। তাহলে আর দেরি না করে অবশ্যই বানিয়ে ফেলুন এরকম সুন্দর একটা চাটনি, সকলেরই খুব ভালো লাগবে। শেষ পাতে এরকম চাটনি থাকলে মন্দ লাগে না। তা যাই হোক, আজকে আমার রেসিপি পুরো কমপ্লিট। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করতে এবং শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন কোনো রেসিপি জানার থাকলে অবশ্যই লিখে পাঠাবেন, আর কেমন লাগলো খেয়ে তাও কিন্তু কমেন্টস বক্সে লিখে পাঠাতে ভুলবেন না। তাহলে আজ বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকুন, আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ায় নতুন কোনো রেসিপির সাথে। বাই।